নমস্কার ফ্রেন্ডস, আপনার মহেশ্বর সেঠি ইউট্যুব চ্যানেলে স্বাগত জনাওছি। দেখুন, আজি আমি এই ভিডিও মাধ্যমে গাঁ সাথী কর্মচারী বিষয়ে আলোচনা করা। আপনার পাখে মোর গোটিয়ে রিকোয়েস্ট কি আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখন্তু, কারণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখিবা দ্বারা আপনার সম্পূর্ণ রূপে বুঝিপারে। যদি আপনার আমার চ্যানেলকে ফার্স্ট টাইম পাই দেখুছেন, তাহলে ভিডিওকে গোটিয়ে লাইক করন্তু, চ্যানেলকে সবসক্রাইব করে পাখরে থিবা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশন বটনকে অন করন্তু। সবসক্রাইব করা দ্বারা আপনার সবুদিন নোটিফিকেশন পাইপারে। আসন্তু বর্তমান ভিডিওটিকে স্টার্ট করা। কেতে টাকা তুমি দেব? হক তাকে পুনি দেব? এবে কেতে দৌছন্তি? কিছু নাই, কিছু নাই। কাম কলে কেতে? মাসরে 10 দিন দৌ না দি, দৌ না দি, দৌ না দি। আপন মানে সাধারণ শ্রমিক ঠারু মধ্যে দিন এ প্রকারর আজি এভাবে ভাবে এটি বিজু জনতা দলর সরকার নবীন বাবু সরকার অন্যায় করেছেন আপন মানকর প্রতি, এবং দিনে নুহ কেতে দিন ধরে আপন মানে কাম করলে 15 বর্ষ, তা ভিতরে বি কিছু দিবঙ্গতা বি হই যাইতিবে, তাহলে অন্যায় কলে নাই? এ অন্যায় র দণ্ড কোন হবা উচিত? তাকু গাদি জুত করবা দরকার, আমার চেতাবনী। তমে যদি আম কাম করে দেব, আমি 25 লক্ষ ভোট দেবু, সেটা কইবে আমাকে ন দিও বিজেপি বালক, আমার কিছু অসুবিধা নাই, কিন্তু আপনার জীবন তাকে বঞ্চি যাও, চাকরি হয়ে যাও না, আমার দরকার নাই। আমি আমি কনসার্ন করছি, ধরে কাল বিজেপি বালা কইলে আমি করদেবে করবে না, আমি ভোট ন দিও বলে আমি শর্ত রাখুছু, এবং তুমি বিজেপি বালাকে বি এমানে ভোট দেবে, তোমার শঙ্খ দলকে শঙ্খরে ভোট দেবে, কিন্তু তুমি তুরন্ত তাঙ্কর এ দাবি গুড়িক ভিতরু 1 নম্বর দাবিটা দাবিটা আগে পূরণ করদ ভাই। এ কথা মোর পাণ্ডুকু অনুরোধ, এ কথা মোর রাজ্য সরকারকে অনুরোধ, মু তাকে অনুরোধ করুছি, অনুরোধ করুছি, মু তাকে দাবি করু নাই, আপন মানে দাবি করছেন, মু অনুরোধ করছি, কাহিকি না অন্তত ভাবরে ইয়া ভিতরে আপন মানে যদি পাই যিবে অন্তত আর কেই দিবঙ্গত ন হন্তু, মু এটা চাইবি কি নাই? মহাপ্রভু জগন্নাথঙ্কর প্রার্থনা করুছি যে আর কেই দিবঙ্গত হবে নাই, যৌ মানে ভুকিলা আছন্তি, শসিলা আছন্তি, নিজর পরিবারর পিলামানঙ্কর ভবিষ্যৎ কথা চিন্তা করুথিবে, পাঠ টিকে ভালো পড়ু, ভালো টিকে খাইব, গোটিয়ে স্মার্টফোনটে কেমিটি দেবি, আজিকালি অনলাইনরে পাঠ পড়া কি নাই, ই সমস্ত কথাকু আপন মানে কেমিটি যে সংসার চলাউছন্তি ভগবান, মতে আশ্চর্য লাগুছি। তারপরে মধ্যে নিতা বিষ্ণু সাজিকিরি এটি পাণ্ডুবাবু কিভাবে ভাবে আপন মানুষ এইটি আসিপার না, দরখাস্ত টিকে নেওয়া পাই, দরখাস্ত নেওয়া পাই হেলিকপ্টারে যাচ্ছি, কিন্তু এটি আসিপারে না, আমার কথা যে চালিকি ন আস, হেলিকপ্টার এটি আসি উলৌ না, এইটি উলাইব, দরখাস্ত নেইকি যাব, আমার একানু আর 5টা ভাই বি আমার পড়োশীরে বসছেন, দরখাস্ত নেওয়া পাই এতে যদি তোমার অছি 54,000 নৌছ, থরে বুলি আসলে 6 মাসে থরে, এবে এবে বুলুছেন পুনি আউ 54,000 নেবে, এভাবে পরিস্থিতিরে গাঁ সেটি ভাই মানকর দাবি টিকে শুনিবা পাই নিশ্চিত ভাবরে আমি মু মোর সকালে মধ্যে স্টেটমেন্ট যাইছি, যেতে বিধায়ক দল বৈঠক বসিছিল, এবে বজেট পরে মধ্যে আমি আপন মানকর দুঃখ বা সমস্যা বুঝিবা পাই কইছু, এ দৃষ্টিকোণরু মু আপন মানকর নিকটরে আমার মান্যবর বিধায়ক লুই সিঙ্গা বলাঙ্গীর জেলার যুব বিধায়ক যুব বৈজ্ঞানিক ডক্টর মুকেশ মালি মহাশয়ঙ্কু এটি আপন মানে স্বাগত করন্তু, সে জনে আমার বিধানসভায় আপন মানকর স্বরকু নিশ্চিত ভাবে সেটি পৌঁছাইবে, এবং নিশ্চিত ভাবে আপন মানকর দাবি পাই আমি বিধানসভায় বিধানসভায় আমি খালি দাবি করিবু না, মু আজি চেতাবনী দেউছি রাজ্য সরকারকু, বিধানসভায় আমি মধ্য সেটি পুরা সম্পূর্ণ ভাবে গণগণ করিবু, পড়িলে মু দিন ধরে তৎপর হয়েছি লড়াই করি, মু একা নুহ যুদ্ধ ডাকা দৌছি সেই ভিতরে যুদ্ধ করবো,
ଆବଶ୍ୟକ କଲେ ଖର୍ଚ୍ଚ ନେବୁ ପଛେ, କିନ୍ତୁ ଆପଣମାନଙ୍କୁ ତାରି କହୁଥିବ ଏତିକି କହି ରହୁଛି। ଆପଣମାନେ ସମସ୍ତେ ଦେଖିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ମାଝୀ ଗାଁ ସାଥୀ କର୍ମଚାରୀଙ୍କର ଧାରଣାସ୍ଥଳରେ ଆସି ପହଞ୍ଚିଥିଲେ। ଗାଁ ସାଥୀ କର୍ମଚାରୀଙ୍କର ଯାହା ସବୁ ଦାବି ଥିଲା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ମାଝୀ ଶୁଣିଛନ୍ତି। ତ ଆପଣମାନେ ୱେଟ୍ କରିଥାନ୍ତୁ, ଖୁବ୍ ଶୀଘ୍ର ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଖୁସି ଖବର ଆସିବ। ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଖୁସି ଖବର ଆସିଲେ ମୁଁ ଇନଫର୍ମେସନ୍ ଦେବି, ଆପଣମାନେ ଟେନସନ୍ ନିଅନ୍ତୁ ନାହିଁ। ଆପଣମାନେ ଭିଡ଼ିଓଟିକୁ ନିଜ ସାଙ୍ଗମାନଙ୍କୁ ସେୟାର କରନ୍ତୁ, କାରଣ ଭିଡ଼ିଓଟିକୁ ସେୟାର କରିବା ଦ୍ୱାରା ସେମାନେ ମଧ୍ୟ ଜାଣିପାରିବେ, ସେମାନଙ୍କର ମଧ୍ୟ ହେଲ୍ପ ହେବ। ଭିଡ଼ିଓଟିକୁ ଦେଖିଥିବାରୁ ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।